আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ভাবনাস রেসিপিস। আমার আজকের রেসিপি বিফ পিজা। আজকের এই বিফ পিজাটা আমি চুলাতে বেক করে তৈরি করেছি, তাও আবার ফ্রোজেন ময়দার দো দিয়ে। এই ফ্রোজেন ময়দার দোটা আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এবং যখন খুশি তখন বের করে যে কোনো ধরনের পিজা, বন্ডুটি, পাউরুটি, সব ধরনের ব্রেড আইটেম তৈরি করতে পারবেন। আজকে আমি আপনাদেরকে সেরকম একটা রেসিপি শেয়ার করব। আমি আপনাদেরকে আজকে দেখাবো ফ্রোজেন ময়দার দো দিয়েও কিন্তু দারুণ মজারই পিজা তৈরি করা যায়, আর পিজাটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার। চলুন কথা না বাড়িয়ে আজকের এই মূল রেসিপিটি দেখে নিই। এই পিজাটা বানানোর জন্য প্রথমে আমাদের যা করতে হবে তা হলো ডিপ ফ্রিজ থেকে ময়দার দোটা বের করে রুমের স্বাভাবিক তাপমাত্রায় রাখতে হবে পুরোপুরি বরফটা কেটে যাওয়া আগ পর্যন্ত। এই ব্রেডের রেসিপিটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কাইন্ডলি সেখান থেকে দেখে নেবেন কীভাবে আমি এই ময়দার দোটা তৈরি করেছি। পিজাতে ব্যবহার করার জন্য আজকে যে ফিলিংটা ব্যবহার করব তা হলো বিফ দিয়ে। আমি এখানে এক কাপ পরিমাণ গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটাকে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লম্বাটে করে কেটে নিয়েছি। এখন এই গরুর মাংসের মধ্যে আমি এক চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো, আর 1/2 চা চামচ লবণ। এই সব কিছু এখন আমি এই গরুর মাংসের মধ্যে দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস। সয়া সসটা দিয়ে এখন এই মাংসের সাথে সবগুলো মশলা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং ম্যারিনেট করে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এখন এটাকে রান্না করার পালা। মাংসটাকে রান্না করার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে এখন আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই গরম তেলের মধ্যে সে আগে থেকে ম্যারিনেট করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দেব। চুলার আঁচটা কিন্তু এই সময় অবশ্যই লোতে থাকবে, কেননা গরুর মাংসটা কিন্তু রান্না হতে একটু সময় লাগে, এই জন্য চুলার আঁচটাকে লোতে রেখেই আমাদের এই বাকি কাজটা করতে হবে। এখন এটাকে আমি এভাবে 2-3 মিনিটের মতো একটু সময় নিয়ে ভেজে নেব। 2-3 মিনিট পর এটাকে খুব ভালোভাবে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং চুলার আঁচটাকে লোতে রেখে এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে এবং চুলার আঁচটাকে কিন্তু লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু গরুর মাংসটা ভেতরে সেদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এখন আমি তুলে ফেলছি। ঢাকনাটা তুলে এটাকে আমি আরেকবার একটু খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। পাঁচ মিনিট হয়ে গেছে, এখন আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার কোনো প্রয়োজন নেই। এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। আমার মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং এটাকে এর চেয়ে বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই, আমি এখন এটাকে নামিয়ে নেব। এদিকে আমার ময়দার দোটা কিন্তু বরফ কেটে গেছে, একেবারে নর্মালে চলে এসেছে। এটাকে দিয়ে এখন আমি পিজা বানাবো। দেখতেই পাচ্ছেন হাত কিন্তু একদম ভেতরে ঢুকে যাচ্ছে। আজকে আমি 9 ইঞ্চি সাইজের একটা প্যান নিয়েছি, পিজার প্যান। এই প্যানের মধ্যে আজকে আমি পিজাটা তৈরি করব। এজন্য এই প্যানটার মধ্যে এখন আমি তেল ব্রাশ করে নিচ্ছি আগে থেকেই, আর সেই ময়দার দোটা এখন আমি প্যানের মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে চেপে ঠিক এই প্যানের সাইজ মতো আমি একটা রুটি বানিয়ে নেব। আপনারা চাইলে এখানে এই ময়দার মধ্যে সামান্য ময়দা, শুকনো ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে পাতলা একটা রুটি বানিয়েও নিতে পারেন, কিন্তু আমি এখানে কোনো বেলুন ব্যবহার করছি না। হাত দিয়ে চেপে চেপে আমি এই পিজার শেপটা দিয়ে নেব। আপনারাও ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে পিজার এই শেপটা দিয়ে নেবেন। আমার পিজার শেপটা দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরো প্যানটা জুড়েই পিজার শেপটা দিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি এই পিজার উপরে
কতগুলো ছিদ্র করে দিচ্ছি। এতে করে পিজাটা যখন আপনি বেক করবেন পারফেক্টভাবে ভেতরে হয়ে যাবে। এখন এই পিজার উপরে আমি পিজা সস ব্যবহার করছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো। অ্যাকচুয়ালি পিজা সসটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। কেউ যদি বেশি খেতে চান সেক্ষেত্রে পরিমাণে বেশি ব্যবহার করবেন। এখন এর মধ্যে আমি মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সেই আগে থেকে রান্না করে রাখা বিফগুলো। চারপাশে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। এখন আপনারা এতে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিজেদের রুচি অনুযায়ী এখানে ব্যবহার করতে পারবেন। এই জন্য এখানে আমি এখানে কিছু ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। সেহেতে দিয়ে দিচ্ছি কিছু ব্ল্যাক অলিভ আর 1/4 চা চামচের মতো অরিগানো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মোজারেলা চিজ। চিজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। কেউ চিজ খেতে বেশি ভালোবাসে, কেউ কম খেতে ভালোবাসে। তবে আমি এখানে চিজের পরিমাণটা কম দিয়েছি, আমার কাছে এত চিজ ভালো লাগে না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিজটা এখানে কম বেশি করে নিতে পারেন। আমার এটা তৈরি হয়ে গেছে, এখন এটাকে বেকিং করার পালা। পিজাটাকে বেক করার জন্য চুলায় আমি আগে থেকে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি সেই পিজার প্যানটা বসিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে ওটা একটা কাগজ বা টিস্যু দিয়ে বন্ধ করে দেব, যাতে করে ভেতরের গরম হাওয়াটা বাইরে বের হতে না পারে। এবং চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে বেক করে নেব ঘড়ি ধরে 20 মিনিট। ফিরে আসছি 20 মিনিট পর। এই 20 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনাটা কিন্তু একেবারেই কিন্তু খোলা যাবে না, একেবারে 20 মিনিট পরে ঢাকনাটা খুলতে হবে। 20 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার পিজাটা কিন্তু হয়ে গেছে। পিজার গায়ের কালার প্লাস হাত দিয়ে একটু টাচ করলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার পিজাটা পারফেক্টভাবে বেক হয়েছে কি না। আমার পিজাটা একেবারে পারফেক্টভাবে বেক হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমার দারুণ মজার বেক পিজা। দেখলেন তো কীভাবে এই দারুণ মজার পিজাটা তৈরি করে দেখালাম, তাও আবার ফ্রোজেন ময়দার ডো দিয়ে। আপনারাও ঠিক এভাবে ময়দার ডোটা তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে যখন খুশি তখন পিজা অথবা যে কোনো ধরনের ব্রেড আইটেম তৈরি করে খেতে পারবেন। বাসায় মেহমান আসলে যখন তখন ব্রেডটা ফ্রিজ থেকে নামিয়েও আপনারা এই পিজা বা ব্রেড আইটেম বানাতে পারবেন। ট্রাস্ট মি, এই পিজাটা খেতে কিন্তু কোনো অংশে দোকানের কেনা সে পিজার চাইতে কম নয়, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে। ট্রাস্ট মি, বাসায় যদি না বানিয়ে খান তাহলে আপনারা বুঝতেই পারবেন না পিজাটা খেতে যে কতটা টেস্টি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।